এই যে যখন বাজারে যাও মনটা কোথায় থাকে তোমার? কেন বাজারেই থাকে? না বাজারে থাকে না। থাকে না কেন? আমি ডিম আনতে বলেছিলাম, তুমি বিনস নিয়ে এসেছো, এখন খাবে তো? ডিম সেদ্ধ বদলে বিনস সেদ্ধ? এই ছোট্ট ভুলটার জন্য এরকম করবে? আজকের দিনটা একটু চালিয়ে নাও না যা হোক করে। কি বানিয়ে দেবো? না ডিমের বদলে বিনস, ইয়ার কি হচ্ছে নাকি? আমি আমি রান্না বান্না ছেড়ে দেবো কিন্তু বলে দিলাম। আহা শোনো না কি বলি। নমস্কার ম্যাডাম। তুমি তো রান্নাঘরে যাবে না, আমাকে রান্না করতে হবে এগুলো গিয়ে। হ্যাঁ নমস্কার। কাকে চাই? আপনাকে চাই ম্যাডাম। সারা সময় পায় না সব। কি? না না মানে ওনার সাথে একটু কথা বলতে চাই ম্যাডাম, মানে স্যার। হ্যাঁ বলুন কি কথা? কিন্তু আমি তো ঠিক আপনাকে চিনলাম না ম্যাডাম। আমার নাম পুচকি মুখার্জি, আমি সরকার থেকে আসছি, মানে সরকার আমাকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ দেখেছো, বিজুটি সরকার আজকে লোক পাঠিয়েছে আমাদের বাড়িতে। বিজুটি সরকার? মানে আপনি কি সরকারকে অপমান করছেন? মানে আবার কি? ওই তো পাশের বাড়িতে বিজুটি দি। হ্যাঁ গো, দুদিন আগে দুটো ভালো মন্দ কথা বলেছো কি বলনি, আজকে বাড়িতে লোক পাঠিয়েছে? আরে ম্যাডাম আমি গভর্নমেন্ট থেকে আসছি একটা সমীক্ষা করতে, ওপস সরি সার্ভে করতে, মানে আপনারা তো মনে হয় বাংলাটা বোঝেন না তাই আমি ইংলিশে বলছি। ও কিসের সার্ভে? বলছি বলছি, তার আগে একটু বসি। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। আসলে সরকার থেকে একটা প্রকল্প চালু করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে সকল পরিবারের কাছে কোনো দামি জিনিসপত্র নেই এবং মাসিক ইনকাম 5,000 বা তার কম এবং সন্তান সংখ্যা 2-এর বেশি তাদেরকে ঘাপলা ডিজিটাল কার্ড বলে একটি কার্ড দেওয়া হবে। এই ঘাপলা ডিজিটাল কার্ডের মাধ্যমে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। বুঝলাম। ওগো শুনছো, শোনো বলছি অফারটা ভালো। হ্যাঁ বেশি সৎ হতে হবে না, বলো বাড়িতে কোনো দামি জিনিস নেই আর বাচ্চা 3টে। হ্যাঁ 3টে? কবে হলো? একটাই তো হয়েছে। হয়েছে তা আপনাদের ছেলে মেয়ে কটি? আপনি বলুন, আমি নোট করে নিচ্ছি। হ্যাঁ বলুন। মোট 3টে, একটা মেয়ে আর 2টো ছোট ছোট ছেলে। ও বাবা 20 টাকা দাও তো। মানা দেবো দেবো, এখন তুই যা দেখি ভাইদেরকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আয়, অনেকক্ষণ ছুটি হয়ে গেছে হয়তো ওদের। হ্যাঁ 3টে ছেলে মেয়ে আবার মেয়ের হাতে এত বড় ফোন, কার ভাইকে আনতে যাব? তোর ভাই। আমার ভাই? কবে হলো? এ মা তুই ভুলে গেলি, ওই তো সেদিন দেখতে গেছিলি হসপিটালে, হয়েছিল ছোট্ট ছোট্ট ভাইগুলো, কিউট কিউট। আসলে ছোট্ট ছোট্ট কথাও মনে রাখতে পারে না না, আর এত বড় বড় ভাই কি করে মনে রাখবে। বড্ড ভুলো মন আমার মেয়েটার, কিন্তু আমাদের 3টে ছেলে মেয়ে, একটা মেয়ে আর 2টো ছোট ছোট ছেলে। দেখ কি বলে বুঝতে পারি না দূর। এই তো ওকে, বাড়ি থেকে ফ্রিজ আছে? ফ্রিজ না তো, ফ্রিজ তো আমাদের নেই। ও মা ফ্রিজে বোতলগুলো রেখে দেবো কি? কি গো মা রেখে দেবো না, তুমি রাখবে এসে বলো। এই যে আপনারা বললেন কোন ফ্রিজ নেই বাড়িতে, তাহলে এটা কি হলো? কি হলো এটা? আপনি কি আর বুঝবেন গরিবের কথা? আমাদের বাড়িতে ফ্রিজ মানে তো মাটির কলসি, মাটির কলসিতেই জল হবে বলছে আমার মেয়ে, আমি বলেছিলাম না ভরে রাখতে তাই। ঠিক আছে আর বলতে হবে না ম্যাডাম, স্মার্টফোন কটা আছে? না না ওসবের কোনো চলই নেই, আমরা তো এখনো চিঠি লিখে কথা বলি বলো। চিঠি? ও মা ভীষণ ভালো ভীষণ ভালো, এই কালচার তো উঠে গেছে একেবারে, আপনাদের মতো মানুষরা যে এটাকে ধরে রেখেছেন জেনে খুব ভালো লাগছে। বাহ বাহ খুব ভালো। ওই ওই বালিশের তলে কি বাজছে, বের করুন ওটাকে, মোবাইল লুকিয়ে রাখছেন আপনারা। এ মা দেখেছেন ওই বিচুটি দিয়ে এসেছিলেন পরশুদিন, ও ফোনটা রেখে না চলে গেছে। ওটা খা, হ্যাঁ রেখে দাও, আমি একটু পরে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ কে যে এত ফোন করছে? এ তো পুরো ঢপের ফ্যাক্টরি দেখছি, বিগ জায়ান্ট জায়ান্ট লায়ার্স। একটা কানা করিও পাবেন না আপনারা, এইভাবে ঢপ দিয়ে সরকারের টাকা চেপে দেয় লোকজন, আর যা
আপনি চলে যাচ্ছেন কেন? এই আমরা কিন্তু কোনো সত্যি কথা বলিনি বলো, এই মানে আমরা কোনো মিথ্যা কথা বলিনি বলো না, আমাদের সে ফ্রিজ নেই কিছু নেই। এইভাবে মিথ্যা কথা বলে কার হাতে ঠান্ডা করেছেন? কিচ্ছু কোনো কারাকড়ি পাবেন না, জান মোবাইল ফ্রিজ কিচ্ছু নেই, একটাই তো মেয়ে, এরা মিথ্যা কথা বলছেন, কিচ্ছু পাবেন না, আমি এক্ষুনি চলে যাবো। এ বাবা আপনি চলে যাচ্ছেন কেন, বসুন না, আমি এক্ষুনি ফ্রিজ থেকে কলসি থেকে একটু ঠান্ডা জল এনে দিই, মানে গরিবের ঘরে জল না খেয়ে চলে যাচ্ছেন, কি অমঙ্গল কি অমঙ্গল। কোনো কথা নেই, এক্ষুনি আমি চলে যাবো, কার্ড কোনো কার্ডের কোয়া পাবেন না, সব তোমার জন্য, যা তুমি মিথ্যা কথা বলার কি আছে, সত্যি কথা বললেই হয়ে যেত। মিথ্যা বলতে বলেছিলাম তা বলে এত ঢপ দেবে তুমি? বাবা বাবা যত দোষ নন্দ ঘোষ, বুদ্ধিটা কার ছিল, কে বলেছিল মিথ্যা কথা বলতে? এখন এই নন্দ ঘোষটা আবার কেউ কে কেউ না, তোমার জন্য হাতের লোকে ফসকে পাড়তলা চলে গেল, যাও তো, ভালো লাগে না।